নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমাদের যে নিয়মে প্রতিদিন চলে, আজকে একটু নিয়মের ব্যতিক্রম হয়েছে। তার কারণ হচ্ছে মা বাড়িতে নেই, গতকাল মা একটু বেড়াতে বেরিয়েছে, আর আজকে আমাদের যে ছেলেটা ক্যামেরা করে সেই ছেলেটাও আসেনি। তো সেই কারণে বাড়িতে লোকজন কম, আর কাজকর্ম প্রতিদিন যেমনটা থাকে তেমনটাই আছে, তো কাজকর্মের চাপটা একটু বেশি। সুন্দরবন ডায়েরির ভিডিওগুলো যেরকমভাবে একটা পর্ব শুরু করা হয়, তারপর আস্তে আস্তে ভিডিওগুলো সাজানো হয় একটার পর একটা, সেটা কিন্তু আজকে হয়ে ওঠেনি। সারাদিন আমি ক্যামেরা করেছি কুকিংয়ের এবং ডায়েরিরও, সারাদিনে টুকরো টুকরো কিছু মুহূর্ত ক্যাপচার করা আছে, আর সেগুলো দিয়েই আজকে পর্বটা সাজিয়েছি। তো আশা করি আপনাদের পর্বটা ভালোই লাগবে। আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরানো আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তারা তো আমাদের সঙ্গেই আছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের গোমর নদীর সেই ঘাটটা, যে ঘাটে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের গেস্টরা আসেন, বোটে করে এই ঘাটে ওঠানো হয়, আর এখান থেকে আপ্যায়নের দিকে নিয়ে যাওয়া হয়। আবার দুদিন বা তিন দিন পরে এই ঘাটেই তাদেরকে বোটে উঠিয়ে বিদায় জানানো হয়। তো সব মিলিয়ে মিশিয়ে ঘাটটা অনেক কিছু সাক্ষী হয়ে থাকে। এখন নদীতে একেবারে সার ভাটা, আর জোয়ারটাও অনেকটা বেশি উঠছে। তো নদীতে মাছ চিংড়িও বেশ ভালোই পড়ছে, যে কারণে আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে চিংড়ি মাছ বা নদীর অন্যান্য মাছও পাচ্ছি। আর সুস্মিতা এখন আছে আপ্যায়নের দিকে, আর আমি হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে এসেছিলাম। আজকে হাটবার, বৃহস্পতিবার, আমাদের দয়াপুরের বাজার। কিছুক্ষণ পরে আবার বাজারের দিকেও যাব। তো তার আগে যেহেতু আমাদের এখান থেকে একটা বাড়ি যাওয়ার পর্ব আছে, বাড়ি যেতে হয় প্রতিদিন এরকম সময়ে, তো এখনও সেটা হয়নি। এখন নদীর ধারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ফোন করছিলাম। তো এখান থেকে পর্বটা শুরু করে দিলাম, আর সারাদিন ধরে যে টুকরো টুকরো ছবি ক্যাপচার করা আছে সেগুলো দিয়েই আজকে পর্বটা সাজাবো। তো এখন আপ্যায়নের দিকে যাব, চলুন যাওয়া যাক। সুস্মিতা, সৌরভ আপ্যায়নেই আছে। পরন্ত বিকেলে নদীর ধারে একটা মনোরম পরিবেশ, ফুরফুরে দক্ষিণে হাওয়া, যেহেতু ফাল্গুনের একেবারে শেষ লগ্নে আমরা এসে গেছি, ভরা বসন্ত চলছে। গ্রামের একটু ভেতরের দিকে গেলে বিভিন্ন ফুলের গাছ, যেগুলো বসন্তের আগমনী জানান দেয় আমাদের, সেগুলো হয়তো দেখতে পাবো, কিন্তু নদীর ধারে তেমন কিছু পাবো না। নদীর ধারে শুধুই ওই বাইন গাছ, গেঁওয়া গাছ, কেওড়া, পশুর ধুঁধুল, গরান, এই ধরনের ম্যানগ্রোভ প্রজাতির গাছই শুধু দেখতে পাবো। আর রাস্তার অপর প্রান্তে আমাদের যে গ্রামের ভিতরে যা যা আছে তার কিছু কিছু নিদর্শন আছে। এই যে নদী বাঁধ, এই নদী বাঁধ নতুন বাঁধ, এটা কংক্রিটের যে বাঁধ হয়েছে, কংক্রিটের বাঁধ বলতে উপরটা কিন্তু মাটি, সাইডে ওই ইটের ব্লক দিয়ে ঢালাই করা, বাঁধানো। আর এই ডান পারে একটা সময় ছিল মানুষের জনবসতি, অনেকটা দূর পর্যন্ত ছিল, এই নদীটা অনেকটা ছোটও ছিল। তো নদী আস্তে আস্তে বড় হয়েছে দুধারে, তার কারণ হচ্ছে নদীতে চর পড়ে গেছে। আমাদের গোসা বা গদখালি যে পারাপার, চারটে নদীর সংযোগ স্থল, সেখানেও বিরাট চর পড়েছে। এখন ভাটার সময়ে নদী কিন্তু কখনো কখনো কিছুটা বোটে যাওয়ার পরে কিছুটা হেঁটে পার হতে হয়, সেই ক্যানিংয়ে আমরা আগে যেরকম পার হতাম সেরকম। আর আমাদের সামনে যে গোমর নদী দেখাচ্ছে অনেক বড় নদী, কিন্তু মাঝে মাঝে চর পড়ে গেছে, নাব্যতা হারিয়ে গেছে। তো এই চর পড়ে যাওয়ার কারণে নদীর জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, আর নদীগুলো পাড় ভাঙছে। তো ঠিক একই কারণে আমাদের এই যে বাঁধ, বাঁধের সামনে যে নতুন জঙ্গল গড়ে উঠছে, এইগুলো কিন্তু ছিল বসত বাড়ি, সেগুলো সব নদীতে চলেই গেছে। যাই হোক, সুস্মিতা দেখি কি করছে, কি একটা হাঁড়ি হাতে করে আসছে ওই দিক থেকে, রান্নাঘরের দিক থেকে। কি গো, বাড়ি যাবে না?
হ্যাঁ, এটা কে? আচ্ছা, ব্যাগে কি? আচ্ছা, কুল শুকনো হচ্ছে, কুলগুলো তো ওঠাতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, কাজকর্ম কম হচ্ছে, কম কই হচ্ছে, কাজকর্ম তো ঠিকই হয়েই যাচ্ছে, লোক হচ্ছে না, এইবার ঠিক বলেছ। আসলে ও তো সারাদিন ছিল স্কুলে, ও এসে দেখছে যে সব ঠিক আছে, শুধু টাম্মাই নেই। বললাম একটা চেয়ার নিয়ে এসে বসো না, হেঁটে হেঁটে খাচ্ছে। আর সোনা যখন ছোট ছিল ওইরকম হেঁটে হেঁটে যে বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপার, ওটা খুব একটা কখনোই হয় না, মাঝে মধ্যে হয়েছে কিন্তু ওরকম না, আমি বসে থাকবো, তুমি হাঁটো ঘোরো, ঘুরিয়ে এসে আমার কাছ থেকে নিতে হবে। এখনো সেইটা চলছে, আমি তোমার পেছন পেছন হাঁটতে পারবো না। ভালো লেগেছে সোনা? সোনা ঠাকুরদা গেছে হাটে, এখন ফিরবে, তারপরে আমরা বাড়ির দিকে যাব, না ফিরলে যেতে পারছি না, বাড়ি পুরো ফাঁকা। কি ব্যাপার দাদু, হঠাৎ আগমন, কি ব্যাগে কি? আরে শশা নিয়ে এসেছি, জালি শশা। জালি শশা কি আমাদের দেবে? হ্যাঁ, তোমাদের দেওয়ার জন্য আসি, জালি শশার দাম কমাছে এখন তোমার দাদু ভাই। এ সুস্মিতা, জালি শশা নিয়ে এসেছি। এই দেখো দাদু ব্যাগে করে কি নিয়ে এসেছে। জালি শশা নিয়ে এসেছি দাদু, জালি শশা নিয়ে এসে তোমার খোঁজ করছে। দিদিমা দাদুদের দেই জালি জালি শশা। দাদু দেখো তো পোক্ত মাল নিয়ে এসছে কিনা, একদম যেটা ধরবে সেটা, একদম যেটা ধরবে সেটা জালি শশা। দাদু কচি মাল ছাড়া ভালো কচি মাল, একদম যেটা ফার ফাক করা কচি। দাদু ভালো কিছু হলে আগে আমাদেরকে দাও, আমি দেই, আমি ভেন্নি ফার দেব। দাদু হচ্ছে বাগান চাষ করে, একদম সবই দেব আপনাদের। পয়সা পয়সা দেব দেব দেব, এখন আছে তোলার কথা। পয়সা লাগিয়েছো? হ্যাঁ, তুমি আগের দিন বললাম চিংড়ি মাছ কিনেছি, আমি পয়সা দেব দেব, আমরা সব পয়সা লাগে তো আনবো, আমি আমি তোমার দেব। দাদু সবজি চাষ করে এই গরমের সময়, এখন মাঠে নানা রকম সবজি চাষ করেছে, আর কয়েকটা করে মালপত্র বাজারে নিয়ে যায়, আর যাওয়ার সময় এখান থেকে একবার ঢুমে রয়েছে, তারপরে মনে হলো যে যাই দেখি দাদু ভাত ধারে। যাও দিয়ে দাও, যা আছে দাদু রেখে দাও, ফেলে দাও, আমি এটা ধুয়ে খাবো। ওই ঝুড়ি আছে রান্না করে, তুমি একবার রাখ। সার ওষুধ দেওয়া না তো, যে কারণে এই যে বাঁকাটা, একটা কিছু দেওয়া না, তেতো হলে দাদু পড়া দেবো না। দাদু খারাপ মাল নিয়ে আসে না। দাদু কদিন আগে তেঁতুল দিয়ে গেল, টক করে গেল মুখটা, এইবারে দিয়েছে শশা, কচি শশা মিষ্টি। দুই দাদা এই মাত্র আসলো, এখন আসছে কলকাতা থেকে, শুনলাম কথা হলো। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। আমাকে ঘন্টাখানেক আগে ফোন করলো রাহুল বাবু, ফোন করে বললো যে তুমি কোথায় আছো, আপ্যায়নে আছো না বাড়িতে আছো? আমি বললাম আপ্যায়নে আছি, বললো ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছি। ঘন্টাখানেকের মধ্যেই যথারীতি উপস্থিত, গোসবা থেকে ফোন করেছিলে না? তোমরা বেরিয়েছো কবে? আমরা বিগত রবিবার, রবিবারে বাড়ি থেকে বেরিয়ে হয়েছে, বাড়ি থেকে বেরিয়েছি সকালে কলকাতার উদ্দেশ্যে, এবং ওখান থেকে আজকেই রওনা দিলাম। আপাতত তোমার এই পর্যন্ত। বাইক নিয়ে গেছিলে? হ্যাঁ বাইক নিয়ে গিয়েছিলাম। পরিচয়টা একটু দিয়ে দাও। পরিচয় দিয়ে দেব, আমার বাপের বাড়ি পাড়ার দাদা সবাই, ও আমার বড় পিসির বাড়ির থেকে, পিসির জায়ের ছেলে, তো সেই দিক দিয়েও দাদা, সব মিলিয়ে মিশে দুই দাদা এসছে। মধ্যে কথা যেটা, বাপের বাড়ি পাড়ার, বাপের বাড়ি পাড়ার, এখন বাপের বাড়ির কুটুম এসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বিশেষ কিছু না, যা আছে তাই করতে হবে। সে কি তোমরা বাড়িতে যাবে, তোমাদেরকে এখানে ধরে রাখতে পারবো না, কিন্তু এই মুহূর্তে চলে যাবো ব্যাপারটা খারাপ লাগে না?
যে উদ্দেশ্যে এসছি এবং বেরিয়েছিলাম আগামী মঙ্গলবার, আমরা আমাদের গ্রামে একটা মায়ের পূজা প্রতি বছরই করে থাকি, কালী মায়ের পূজা। তো আগামী মঙ্গলবার সেই মায়ের শুভ সূচনা এবং পূজা এবং তৎসহ সম্ভবত 72 বছরের এবারে কততম এবছর আমরা যে অনুষ্ঠানটা ধরেছি এটা তো পূর্বপুরুষের মন্দির, তো মন্দিরের বয়স আনুমানিক 70 বছর ছিল গতবার, মানে এবছর 70 বছর। ওটা আমরা একজন বয়স্ক সিটিজেনের কাছ থেকে জানতে পেরেছি যে 69তম এবছর বছর হচ্ছে, কিন্তু ওটা যখন জঙ্গল কেটে এখানে বসত হয়েছিল সেই সময় থেকে মন্দিরটা আবার আগে শুধু পূজা হতো, এখন এই তরুণ তুর্কিদের উদ্যোগে গ্রামীণ মেলার আকার নিয়েছে। আমরা করেছি এবং এবছর 4 বছর। আগে ওই কালী পূজায় আমরা কি করতাম, রাত্রিবেলায় একটু টিভি 4টে করে মুভি চলবে, ওই ক্যাসেট আনা হবে, সবার মতামতে কোন সিনেমা কোন বইটা চলবে কোনটা ভালো, এই করে 4টে চলবে, সারা রাত টিভি চলবে আর সারা রাত দেখা, এই হচ্ছে ওই মেলায় হতো। এখন সেই পূজাকে কেন্দ্র করে যে গ্রামীণ মেলা হচ্ছে এই 3 বছর ধরে, সেটা বেশ সাড়া পড়েছে। আর সেই মেলা কমিটির একেবারে প্রথম সারির 2 কর্তা ব্যক্তি, রাহুলবাবু তন্ময়বাবু। তো আসার উদ্দেশ্যটা আর একটু ক্লিয়ার করে বললে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আমাদেরকে নিয়ে যেতে এসেছো তোমরা না, ব্যাপারটা বুঝতে পারছি না। সম্পূর্ণভাবে মানে আমাদের যে আমন্ত্রিত অতিথিগুলো আসবেন ওনাদের যে মানে কি বলে পরিচালনা করা সংবর্ধনা সভা, প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান এগুলোকে পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার, বলা যায় এত বড় দায়ভার কি আমি নিতে পারবো? মায়ের আশীর্বাদে, ক্ষুদ্রতম ব্যক্তি আমি, সকলের আশীর্বাদে অবশ্যই পারবে। থ্যাংক ইউ, তোমাদের আমন্ত্রণ তো আমি সাদরে গ্রহণ করেই আসছি বিগত বছর থেকে, এবছরও করব যতটা পারবো, যে যতক্ষণ পারবো সময় দেওয়ার থাকার, যদিও আগের থেকে এখন একটু ব্যস্ততাটা বেড়েছে। তো খুব ভালো, এখন রান্নাবান্না কতদূর কি হলো? আচ্ছা বেশ, এবছরে মেলাতে কি অনুষ্ঠানটান কি হচ্ছে, বিশেষ কি আছে? আচ্ছা, আমাদের প্রথম দিন মঙ্গলবার 5 তারিখ, চৈত্র 5 তারিখ, তো ওদিন মায়ের পূজা থাকছে এবং রাত্রেবেলা নরনারায়ণ সেবা, ওটা আমরা করে থাকি প্রত্যেক বছরই, থাকে প্রত্যেক বছরই ওটা থাকছে। আর ওই দিনেই বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে উদ্বোধনী সভা, তো পরের দিন আছে গ্রাম্য বাচ্চা কাচ্চা লোকাল ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান, আর তারপর বাউল নৃত্যানুষ্ঠান, বিভিন্ন গানের অনুষ্ঠান, গাজন যাত্রা আছে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা থাকছে। কদিনের মেলা হচ্ছে? 7 দিনের। আগের বছর থেকে এবছর বেশি দিন হয়েছে? না না, 7 দিনই ছিল, প্রথম বছরটা 5 দিন ছিল, গত বছর 7 দিন আর এবছর পূর্ণ 7 দিনের মেলা, 1 সপ্তাহ জুড়ে মেলা। বেশ, নিমন্ত্রণ পত্রটা আমার হয়ে সুস্মিতা গ্রহণ করুক, আমি ক্যামেরার পেছনে। পলাশ মণ্ডল দয়াপুর তোমারই, পলাশ মণ্ডল দয়াপুর তোমারই। বেশ, কালী পূজার মেলা নিমন্ত্রণ করতে এসেছিল আমার 2 শালাবাবু, তারা এখন দুপুরবেলা, কিন্তু ওরা বেরিয়েছে 5 দিন আগে আর আসার পথে হোটেলে খাওয়া দাওয়া করেছে, বিভিন্ন জায়গাতে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে, তো এখন ওরা চলে যাচ্ছে। তোমরা খাওয়া দাওয়া না করে এই দুপুরবেলা বেরিয়ে যাচ্ছ, এটা কতটা ভালো হচ্ছে দেখো তোমরা। আবার আসবো, টাইমটা বললো 2 ঘন্টা, তা 2 ঘন্টা পরে খেয়ে স্বাভাবিক খাওয়া যায় না, জোরাজোরি করছি আর আমরা কিন্তু আর এখানে যে আমরা একদিনের জন্য আসি না, এটা ঘটনা, তোমরা ডাকলেই আসো, এটা যখন সংবাদ হলেও আসি, এমনি ঘুরতে আসলেও ঘুরে যাই,
খাওয়াটা ঘটবা না, কিন্তু আজকে হয়তো দু ঘন্টা আরও সময় বেশি দিতে পারতাম, তো সে মতো পরিস্থিতিতে সময়ও আমাদের হাতে কম, আরও দু জায়গায় তিন জায়গায় যাবো, তো সে মতো পরিস্থিতিতে থাকতে পারছি না, টাইম সরকারি আসছে আর একটু বাড়ি ছাড়া হয়েছি প্রায় 4-5 দিন বাড়ি ছাড়া একদম। এই অনুষ্ঠান নিয়ে, এই পূজা পার্বণ নিয়ে সত্যি এই কটা দিন খুব চাপের ভিতরে থাকতে হয়, আরও আগামী 7টা দিন আরও চাপে থাকতে হবে। আমাদের এখানে এক জায়গাতে হরিসভা আছে, তো এরা গেছিলো গতকাল আমাদের ও বাড়িতে, আর আজকে এ পাড়ায় বেরিয়েছে, তো আপ্যায়নে আসছে। আচ্ছা ঠিক আছে। বিকালবেলা ঘর ভান্ডাটা ঝাড় দিয়ে আর দুপুরের খাওয়া বাসনপত্র কিছু আছে সেগুলো মাজা ধোয়া করবো, আর সৌরভের কিছুক্ষণ পরে পড়াতে আসবে, ও তার জন্য হাতের লেখা কাজ করছে, মাটির ঘর ধর তো সারাদিনে যতবারই ঝাড় দেওয়া হবে ধুলো বেরোবে। একেবারে পড়ন্ত বিকেল, আস্তে আস্তে আলোটাও কমে আসছে। আমাদের এই দ্বীপের এক জায়গাতে কালী পূজা হচ্ছে, চৈত্র মাসে এই কালী পূজাটা হয়। 55 ফুট উচ্চতা সম্পন্ন কালী প্রতিমা উঠেছে সেখানে, প্রায় 10 দিনের মেলা। সৌরভ তো বায়না করেছে মেলাতে যাব, আর দুদিন আগে আমি কথা দিয়েছিলাম আজকে মেলায় নিয়ে যাব। এখন সৌরভ কিন্তু আমাকে বারবার বলছে, বাবা মনে আছে তো কথা দিয়েছিলে? কথা দিলে নিয়ে যেতে হবে, যদি না নিয়ে যাবো বলতে দরকার ছিল না, যে আমি যেতে পারছি না সমস্যা আছে সেটা আলাদা ব্যাপার। একবার যদি বলে ফেলেছো তাহলে আর উপায় নেই। তা আমি ওকে বললাম যে শোনা, তুমি যখন যা বলো আমরা যদি কথা দিয়ে ফেলি সেটা রাখি, তুমি পড়ার কথা দিয়ে তো রাখো না, জিজ্ঞাসা করে দেখো বাবার কাছে, বাবা 1 ঘন্টা পড়তে বলে গেছিল, আমি পড়েছিলাম 1 ঘন্টা পড়েছি ঠাকুরদার কাছে। শুনো, এই এক কথার লোক ব্যাপারটা এরকম, ভদ্রলোক এক কথা। এখানে জল আস্তে আস্তে নেমে যাচ্ছে বুঝলো, ওই পুকুর থেকে একটা জল দিতে হবে। দুপুরবেলা যা রান্নাবান্না হয়েছিল রেখে বাবার জন্য তরকারি তুলে গুছিয়ে আর এই বড় গামলাগুলো মেলে যাচ্ছি, মানে ছোট পাত্রে তুলে রেখে, আর একটু আতর চালের ভাত করেছি। এখন বাবা আতর চালের ভাত এমনি পছন্দ করে, ওটাই খাবে, রাত্রির ব্যবস্থা মোটামুটি হয়ে যাচ্ছে, পরের দিন আবার সকালবেলা তো চলে আসছি। আমি এখন পড়তে বসবো, দাদা পড়াতে আসবে, আমি পড়ে টড়ে নিয়ে সন্ধ্যাবেলা মেলায় নিয়ে যাবে বলেছে বাবা।
যেতেই হবে মেলাতে আজকে? একদম যেতেই হবে, না গেলে হবে না। তুমি তো বলেছিলে। আমি বলেছিলাম, কিন্তু যদি ডেটটা একটুখানি এদিক ওদিক করা যায় একদিন পরে হবে না? আজকে যেতে হবে, মেলায় নিয়ে যাব, কিন্তু কথা দিতে হবে আইসক্রিম খাবো না গিয়ে। ব্যাপারটা কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আইসক্রিম খাচ্ছ না, কথা দিচ্ছ? বেশ, পড়তে বসো। মোটামুটি কাজকর্ম শেষ করলাম আপাতত আজকের মতো, এবার ও বাড়ির দিকে যাই আর পর্বটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।